এটা কি গো দেখি একি মাছ ভাজা উমা পিঙ্কি এই মাছটা তুমি ভেজেছো হ্যাঁ পিঙ্কি তুমি মাছ ভাজতে গেলে কেন মানে তোমার তো মাছ দেখলে বমি পায় শরীর খারাপ করে কেন করলে বাবা ছোটজা আমি তোমাকে বারণ করলাম গো নেই নেই মিঠাই জিজি আমার জন্য সবার কষ্ট হবে वो बड़ी जीजी तो बाहर से खाबार ऑर्डर कर लो आप लोग खाइए ना वो स्मेल आमी मैनेज करे निये ची शेष पोचन तो दोषा ओह शे कोथा शोत्ती बाबा पारा जाए नहीं बोरो जा के निये ए सीट तू एक तो बुझे बोल ना रे राजीव दा হ্যাঁ তো ওকেই বলা হচ্ছে পিঙ্কি শোন না বলছি তুমি আর কোনো স্যাক্রিফাইস করতে যাও না আমরা মাছ ছাড়াই খেয়ে নেব নো প্রবলেম নেই নেই ভাইয়া আপ লোক ইয়ে মাছলি খাইয়ে না আমি না হয় থাকবো না মিঠাই জিজি আপ বলিয়ে না ঠিক আছে ছোট যা আমি বুঝতে পেরেছি আচ্ছা শোনো না তোমরা সবাই সেটাই করো যেটা ছোট যা বলছে নালে ছোট যা খুব খারাপ লাগবে সত্যি তো সকলে মিলে যদি তৃপ্তি করে না খায় তাহলে তো বৌমাদের খারাপই লাগে মানে সিরিয়ালে তো এরকমই হয় হ্যাঁ না ছোট যা তাহলে সবাই বলো থ্রি চিয়ার্স ফর পিঙ্কি জি হিপ হিপ হুররে হুররে এই যে এই যে মাস্টার 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 খুব ভালো চলো চলো খেতে শুরু করো হয়ে গেল তাকাচ্ছেও না এই দে 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 মাছ 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 সবাই খেয়ে এই খাও খাও সবাই শুরু মিঠাই জিজি আপ খানা নেই খায় मन खराब वो भैया गुस्सा खेते इसलिए अरे ना ना छोटू जा तुम्हार भैया तो सब समय আমাকে বকতি থাকে এরকম গুস্সা করে তাতে না মিটার ভালোই লাগে জানো তো মনে হয় মাথার উপরে কেউ তো একটা আছে তবে তুমি ঠিকই বলেছো তোমার ভাইয়া না আজকে বেশি বকাবকি করেছে মিটাও মিটাও গুস্সা হয়ে গেছিল লিটিল কিন্তু কি করা যাবে আজকে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী তো করতেই হবে छोटू जा तुम जाओ देवर जाओ गए सुंदर जमा सृष्टि करो देखो देवर खूब हेप्पी हो जाए जाओ 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 चलो मिठाई जी सुनिए ना अब खा लीजिए ना আমি ভাইয়ার সাথে কথা বলছি আরে না একদম না ওই দেখো আমি কি করছি দেখো একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক করছি বুঝতে পেরেছো তোমার ভাইয়ার জন্য স্পেশাল বড়া বানাচ্ছি আমার একটু সময় লাগবে ঠিক আছে তুমি ততক্ষণ যাও দেওয়ারের কাছে যাও একটা দিন যদি না খেয়ে থাকি তাহলে এমন কিছু হবে না দেখি না তোমার ভাইয়া বসে কিনা সেটা মিকি সিস্টার সরি ছোট যাও 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 দেওয়ারের কাছে যাও যাও আমি তো মার হয়ে জামাই এতটা করব কিন্তু দেখি মার জামাই আমার জন্য কি করে একটু তো মুখ ফুটে সরিও বলতে পারে না বেশ কিছু যাওনি কেন হ্যাঁ একটা বড় অর্ডার ছিল না সন্ধ্যা শহরের বাইরে আমি অফিসের দিকটা সামলাই মিষ্টি সেকশনটা তুমি একা সামলাতে পারো ইউ নো দ্যাট রাইট তাও যাওনি আপ
আসলে রসময় কাকাদের সাথে তো কথা হয়েছিল, ওরা তো বললো না কিছু প্রবলেম হয়েছে। কিছু প্রবলেম হয়েছে আমার বলবে কে? এক্সিকিউশনের দায়িত্বটা কার? বুঝে গেছি ম্যাডাম, খেপেছেন, ভালোই খেপেছেন। রুমিও তো আসছে না। গামারে জানি জারে পানি জারে সা মেসেজ করে শোর রাত্রেও খাবে না, বলি নিজের খাবারটা উপরে নিয়ে আসতে। যদি নিচে গিয়ে আবার অভিমান ভাঙানোর চেষ্টা করি তাহলেও তো হবে না, সবাই মিলে আমারই লেখপোল করবে, এটাই প্রবলেম এখানে। তো ম্যাডাম এসে গেছেন। কি এনেছো? ট্রেতে কি আছে? দাঁড়া দাঁড়া কি রেখে আসি। মিঠাই দেখো, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, জাস্টিফাইড ভ্যালিড রিজন আছে তোমার আমার উপরে রাগার। আসলে কি বলতো, আমি তোমাকে বেস কিচেনে পিক আপ করতে গেছিলাম, ওখানে গিয়ে জানতে পারি তুমি ওখানে যাওই নি, আর সেটা শুনে আমার তোমার উপরে খুব মাথা গরম হয়ে গেছিলো, আর তাই ইচ্ছে করে ফোনও করিনি, কারণ জানি অ্যাজ ইউজুয়াল তুমি তো ফোন রিসিভ করবে না, ফোন তো তুমি আশেপাশে রাখোই না। সরি ম্যাডাম, আমি জানি একটু বেশি বকাবকি করে ফেলেছি, সরি। ওইভাবে দেখানোর মতন কিছু হয়নি, কিন্তু সরি বলছি তো আমি। হ্যাঁ সেটাই তো ভাবছি মিঠাই, মানে যে উচ্ছে বাবু কখনো কিছু নিয়ে মিঠাইকে সরি টরি বলে না, সে সরি বলল। হ্যাঁ সরি তো বলল, বাবা মিঠাই যে কি ভাগ্য কে জানে, সেটাই ভাবছি মিঠাই। মিঠাই দিস ইজ ভেরি আনফেয়ার। হ্যাঁ উচ্ছে বাবু কিন্তু তোমাকে আগেও সরি বলেছে। যাই হোক সেসব তো তুমি ভুলে গেছো, যাই হোক একটু একটু স্মাইল করো না, নাকি এখনো মুড অফ? স্মাইলস মুড অফ? না না আজকে দিনে মুড অফ টপ করে রাখলে হবে না, আজকে দিনে মুড অফ করে রাখলে একজন খুব রেগে যাবে আমার উপর। একজন রেগে যাবে কে বল? ইনি বলবে উপর থেকে, কিরে মিঠাই তোর লজ্জা নেই? হ্যাঁ আরে জামাইয়ের মাথা গরম হতেই পারে, তাই বলে তুইও আজকে দিনে মুখ ফুলিয়ে বসে থাকবি? আজ না জামাই ষষ্ঠী, জামাই আদর করতে হয় না? মা তো বেঁচে নেই, মা থাকলে তোমার জন্য কি কি করতো আমি জানি না, তাই আমি ভাবলাম তোমার প্রিয় কিছু একটা খাবার করে খাওয়াই। দাঁড়াও এই দেখো পোস্তর বড়া, তুমি মার হাতের পোস্তর বড়া খেতে ভালোবাসো না? এটা খেয়ে দেখো বাবা, এই পোস্ত বড়া তৈরি করাটা আমাকে আরতি দি শিখিয়েছিল। তুমি আমায় জামাই আদর করবে? হ্যাঁ আমি করবো ভাবলাম, মা থাকলে তো করতোই করতো, মা তো বেঁচে নেই, তাই মার মেয়েই করবে। মা না উপর থেকে খুব খুশি হয়ে যাবে, জানো খুব হ্যাপি হয়ে যাবে পাবে, আর ওই বিয়ে তো কিছু করলো। মিঠাই আমাকে একটা কথা বলো তো, আচ্ছা যদি আন্টি আজ বেঁচে থাকতেন
তাহলে কি কি করতেন, মানে কি কি রিচুয়ালস করতেন? বাবা শেয়ার বলতে অনেক কিছু করত। এই দেখো, প্রথমে আসন পেতে বসিয়ে তোমাকে ধুতি পাঞ্জাবি পরিয়ে হাতে আম কাঠাত, তারপরে পাখার বাতাস করত, তারপর ভাত পেরে বসিয়ে খুব ভালো যত্ন করে খাওয়াত। দেখো মিঠাই এত কিছু করতে পারবে না, কিন্তু মার হয়ে আমি তোমার জন্য একটা জিনিস কিনেছি, তার আসছি। মেহরবানি যাতে যাচ্ছে মাঝপে কর তুমি আবার এসব গুজরতা সালমা এক দামন ভর গয়া তুমি আন্টির হয়ে আমার জন্য ধুতি পাঞ্জাবি কিনেছো মিলা রোশন সিতারা মিলা তকদির কি শুন মিঠাই কষ্টিয়ো কো তোমার জন্য কখনোই এটা পড়তে পারতো না। সদিয়ো সে তরসে জেসে জিন্দেগি কে লিয়ে তেরি সোহবত মে দুআয়ে হ্যায় উসি কে লিয়ে তেরা মিলনা হ্যায় উস রব কা ইশারা মানো। কিন্তু আন্টির জন্য এটা উচ্ছে বাবু পড়বেই মিঠাই। কিসি কে লিয়ে কুছ তো হ্যায় তুঝসে। তুমি এক কাজ কর, তুমি তাড়াতাড়ি সবকিছু রেডি করো, আসন টাসন পাতো যা পাতার, আমি ধুতিটা পরে নিই। ওকে তুমি রেডি করো, সবাই শোনো না, বলছি ফোনটা একটু দাও। ফোন কেন? আরে বাবা আমি তো রেগুলার এরকম ধুতি পাঞ্জাবি পরি না, দেখে দেখে পরতে হবে তো নেট ঘেটে। এই দেখো পিঙ্কি, জামাই সেজে চলে এসেছি তোমার দেওয়া জামা কাপড় পরে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এগুলো কিনলে কখন? মানে নেই খরিদা, এ সব মিঠাই জিজি নে খরিদা, ও ভাইয়া কে লিয়ে আর আপ কে লিয়ে দোনো কে লিয়ে। মিঠাই জিজি নে মেরে কো সব কুছ বল লিয়া কি কি করতে হবে। ও ম্যাঙ্গো তো নেই দে সকতি, পর পর মিঠাই লিয়ে আই হু। পিঙ্কি সত্যি তোমরাও পারো বটে, শেষে নাকি সিদ্ধানন্দর জামাই চুষ্টি। হ্যাঁ ইস, এটা দেখলে খুব ভালো হতো। স্যান্ডি জি আপ উনে ছোড়িয়ে না, আপ আই 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 আপ বেঠি বেঠি বেঠি। ও ক্যা কেতে, হ্যাঁ শাট শাট শাট, ঠিক না স্যান্ডি জি? একদম ঠিক হে। আচ্ছা পিঙ্কি, এবার তুমি আমাকে বলো যে আমি কি করব। আপকা তো ডিনার হো গিয়া, আপ মিঠাই খাই। আচ্ছা এরকম একটা জামাই ষষ্ঠী, একটা সেলফি হয়ে যাক। এই পিঙ্কি তোমার ফোনটা দাও না। হ্যালো কি এই লকটা খুলে দেবে? কি পিঙ্কি, তোমার তো একটা বড় প্রোডাকশন হাউস থেকে মেসেজ এসেছে একটা ক্যামিও রোলের জন্য, তুমি রিপ্লাই দাওনি কেন? কি রিপ্লাই দেবো স্যান্ডি জি, ও তো বহুত পহলে মানে অডিশন দিয়া থা, अभी वो लोग रिस्पॉन्ड कर रहे हैं, अभी तो कुछ नहीं हो सकता। ना ना किछु होबे ना मानी टकी, तुमी तो एक्टिंग ही करते चाहिए, माने एटाई तो तुम्हारा स्वप्न छिलो। हाँ सैंडी जी, पर तब शादी नहीं हुई थी ना,
अभी तो मैं इस घर की बहू, अभी थोड़ी वो सास बहू सीरियल में एक्टिंग करने जाऊंगी, घर की बहू सीरियल में एक्टिंग करेगी। ना 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 माने की ना ना माने तुम्ही तो एटाई करते चाहिए। दाड़ो दाड़ो आमी कथा बोलछी। नहीं नहीं सैंडी जी अब प्लीज ऐसा मत कीजिए, सासू माँ जी गुस्सा करेंगी और दादी जी की भाप पे। सैंडी जी मैं सच बोल रही हूँ, मैं शादी के बाद बहुत खुश हूँ, मैं शादी के बाद ये सब नहीं करना चाहती हूँ। क्यों सैंडी जी, सीरियल में तो ऐसा ही होता है, आप इतना मत सोचिए, आप नहीं समझेंगे। आइए 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 हम लोग सेल्फी लेते हैं, आइए बैठिए बैठिए, मुस्कुराइए ना, चलिए ना सैंडी जी सेल्फी लेते हैं, लीजिए लीजिए। দেখো না জামাই আদরের সবকিছু আমি ঠিকঠাক আয়োজন করতে পেরেছি তো, তোমার পছন্দ হয়েছে তো? মা তোমার জামাই তো নিজেই সবার সাথে খাওয়া দাওয়া করে নিয়েছে, আমি কিন্তু তাই শুধু পোস্তর বড়া করেছি তোমার হয়ে। তুমি আবার রাগ করবে না তো আমি আমি তোমার জামাইকে শুধু পোস্তর বড়া খাওয়াচ্ছি বলে? ওমা মা তোমার জামাই না বাঙালি বাঙালি জামাই সাজতে গেছে, ধুতি পাঞ্জাবি পরছে। আচ্ছা মা তোমার জামাইকে একেবারে কার্তিক ঠাকুরের মতো দেখতে লাগবে। আন্টি তোমার মেয়ে কিন্তু আমাকে একদম মদকবাবু বানিয়ে দিয়েছে, ইনফ্যাক্ট আগেই বনিমনির কথাটা বলেছিল। এনিওয়ে অল ওকে তো আন্টি, এবারে বলো কি করবো। হ্যাঁ এসো এসো এখানে বসো। খাও তুমি খাও, মা দেখুক এটা খেয়ে দেখো বাবা, এই পোস্ত বড়া তৈরি করাটা আমাকে আরতি দি শিখিয়েছিল। খুব হেপ্পি হয়ে যেত, অবশ্য যেখানেই আছে সেখান থেকেই দেখছি আর হেপ্পি হয়ে যাচ্ছে। আচ্ছা মিঠাই বুঝলাম, আমার একবার আন্টিকে প্রণাম করা উচিত তাই না? করো না, মা তো এমনিতেই আশীর্বাদ করবে। একদম ভালো আছে।
আন্টি তোমার মেয়ে কিন্তু একদম ভালো আছে। হ্যাঁ মাঝে মাঝে তোমার জামাই একটু বেশি চেঁচামেচি করে ফেলে, একটু বকাবকিও করে ফেলে, বাট দেয়ার ইজ নো হার্ট ফিলিংস। সবসময় তোমার মেয়ের পাশে ঠিক এইভাবেই থাকবো, কখনো ছেড়ে যাবো না। She's my life, auntie. You know that, right, Mithirani? যেমন আন্টির হয়ে আমার জন্য জামাই সৃষ্টি করেছো, ঠিক সেইভাবে আমি আমার মায়ের হয়ে তার বৌমার জন্য স্পেশাল কিছু একটা করব। আর আদর জামাই শার্পের আইছে।